আমার নাম অরবিন্দ মুখার্জি, আমি এই থানার নতুন দারোগা। কার্তিক এনকাউন্টার করলেও কিন্তু ভুল রিপোর্ট লিখে দেয়। স্যার, কার্তিক যাকে মারবে বলছিল না বিজন, ওর ডেড বডিটা পাওয়া গেছে। বাবা কথা বল। অরুণ বাদ্যকর বলে একটি ছেলে ছিল, বলতে পারেন মাথাটা একটু খারাপ। দেখুন সারাদিন বসে কি সব হিজিবিজি আসছে। হ্যাঁ, সামনে শুক্রবার আসছি তো। মধুমিতা, তুই এখানে কি করে এলি? গ্রাম ছাড়ছি, আজই শহর থেকে ডিটেকটিভ আসছে। এতদ দ্বারা এলাকাবাসীকে জানানো যাইতেছে যে একটি বিশেষ কারণে কোনো অবস্থাতে পরবর্তী ঘটনা না হওয়া পর্যন্ত সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত একা রাস্তায় বেরোবেন না, অথবা জঙ্গলের আশেপাশে যাবেন না। কোনো রকম সন্দেহজনক কিছু দেখার সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে অথবা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুগণ, বন্ধুগণ, বন্ধুগণ। I see trees of green, red roses too, I see them blue. মিথিলেশ, তুমি যে তোমার চাকরিটা ফিরে পেয়েছো এই অনেক, তোমাকে ডিপার্টমেন্ট শেষ একটা সুযোগ দিচ্ছে। বিচার করে কেসটা কেউ দিতে ইচ্ছুক নয়, তাই তুমি যাচ্ছ। Pack your bags and keep in mind, this is your only chance to redeem yourself. Pretty in the sky are also on the faces of people going by. I see friends shaking hands, saying how. I watch them grow, they're like much more than I ever knew. And I think to myself, what a wonderful world. Namaskar, আমি এখানকার রিপোর্টিং অফিসার অরবিন্দ মুখার্জি। মিথিলেশ রায়, স্পেশাল ব্রাঞ্চ। রিপোর্টগুলো দেখে কি মনে হলো? সিরিয়াল কিলিংস বলা মুশকিল, এরকম একটা ফাঁকা গ্রামে ক্রাইম করাটা খুব সহজ। আমরা রাতে পাহারার ব্যবস্থা করেছি, হাতে গোনা গুনতি 5-6টা কনস্টেবল, আর তার মধ্যে নিশির ডাকের জন্য কেউ বেরোতেই চায় না রাতে। নিশি, ওই কারণেই কি অ্যানাউন্সমেন্টটা করা যায়? এনিওয়েজ চলুন মার্ডার স্কোয়াডগুলো একবার ঘুরে আসি। জায়গাটা ভালো করে ঘুরে দেখেছেন? কোনো ক্লুজ কিছু পাওয়া যায়নি? না, কোনো ক্লুজ পাওয়া যায়নি। দুটো বডি পাওয়া গেছিলো, বংশী এলে খেয়েছে, আর ওদিকে পুকুরের পাড়ে মাস্টারের বডিটা পাওয়া গেছিলো। কারোর পায়ের ছাপ? না, সবই বৃষ্টিতে ধুয়ে গেছে। এনি সাসপেক্ট? নকুল হাজরা আর কার্তিক, মোটিভ আছে কিন্তু অ্যালিবাই স্ট্রং। স্ট্রেঞ্জ, তিনটে মার্ডার আর ডেরেন্স, কোনো ক্লুজ নেই। আমার কাকার কাছে বহুকাল আগে এক গ্রামের গল্প শুনেছিলাম, প্রতি রাতে নদীর পাশ দিয়ে মাথায় মোমবাতি নিয়ে ভূত হেঁটে যেত। গ্রামের লোকে ওই রাস্তা দিয়ে যাতায়াতই বন্ধ করে দিল। পরে পুলিশরা গিয়ে জানা যায়, এক ব্যক্তি মাথায় দুটো বালতি লাগিয়ে তাতে মোমবাতি দিয়ে নদীর রাস্তায় আফিম স্মাগল করত। নিশির কেসটাও সেরকম কিছু নয় তো?
এখানে গ্রামের লোকেরা সন্ধ্যের পরে আর কেউ বেরোয় না। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু প্রতিটা মার্ডারের সাথে মৃত চরিত্রগুলোর যোগাযোগ বারবার উঠে আসছে। যেমন নবীনের মা, বিজনের বন্ধু প্রকাশ, মাস্টার আর মধুমিতা। মধুমিতা, রাইট। মাস্টারের বউ যখন ফোন করে ব্রাঞ্চে খবর দিলেন, উনি বলছিলেন যে মাস্টার নাকি মধুমিতা বলে কারোর সঙ্গে একটা কথা বলছিলেন। আমিও শুনেছিলাম, অনেক বছর আগে মধুমিতার বাড়িটা এই পুকুরেই পাওয়া যায়। কনস্টেবলদেরকে বলুন যে গ্রামের লোককে জানিয়ে দিতে, আমরা পাহারা বন্ধ করছি, পুলিশ ভয় পাচ্ছে পাহারা দিতে। কাল সকালে ডেড বডিটা পাওয়া গেছে, এখনো পোস্টমর্টেম হয়নি। বডির সঙ্গে আর কি কি পাওয়া গেছে? স্যার, মাস্টার চশমাটা পাওয়া গেছে, আর আমাদের এখানে তো মর্গ নেই, অপমৃত্যু হলে এখানেই রেখে দেওয়া হয়, আর শহরে খবর দেওয়া হয়। এবারও খবর দেওয়া হয়েছে, কিন্তু গাড়ি এসে পৌঁছায়নি। একটা লোক মারা গেছে একদিন হতে চলল, এ তো বডি ডিকম্পোজ হতে শুরু করে দিয়েছে। তোমরা কেউ একটা গাড়ির ব্যবস্থা করে শহরে পাঠাতে পারতে। স্যার কে দেবে গাড়ি? তাও আবার নিশির ডাকে মৃত্যু। তুমি এতটা শিওর হলে কি করে যে নিশির ডাকে মারা গেছে? গ্রামে একটার পর একটা খুন হয়ে চলেছে। অরবিন্দ, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? স্যার এরকম ঘটনা, জাস্ট শাট আপ। পুলিশ স্টেশনে ফোন আছে, আমি ফোন করে গাড়ির ব্যবস্থা করছি। আর মিস্টার মুখার্জি, আপনি এই ব্যাপারগুলো কী করে এন্টারটেন করছেন বুঝতে পারছি না তো। কাজ করার ইচ্ছে বোধহয় আপনার একটু নেই, এসো। বাবা, বাবা আমায় চিনতে পারছো না? এই রফিক, পুলিশ স্টেশনের চাবি টাকার কাছে। চাবিটা স্যার অরবিন্দ স্যারের কাছে আছে মনে। না না না, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি, দাঁড়াবে এখানে। রফিক ভাই, সেদিন যখন পূর্ণে বাড়িতে গেছিলাম, ওকে দেখেই না আমার মনটা কেমন করছিল। মনে হচ্ছে ও কিছু একটা জানে। জানলেও কি, হাবা বাবা ছেলে। ছাড় হয়েছ, তুই আমাকে এখানে ডেকেছিস সেটা কেন বল। দেখুন, আশেপাশেই কোথাও আছে, জঙ্গলের রাস্তাটা খুঁজে দেখেছেন? হ্যাঁ দেখেছি স্যার, ওর তো অনেকক্ষণ আগেই ফেরার কথা ছিল। ও ঠিক চলে আসবে, সবে তো বিকেল শেষ হচ্ছে। স্যার বলছিলাম যে আপনি ওই রফিককে একবার বলে দেখুন না, যদি আমার ছেলেটাকে খুঁজে দিতে পারে। নিশিকার দেখতে একটা ছবি আঁক। লিখতে তো জানিস না, সারাদিন কি আঁকতে থাকিস, চশমা কেন আঁকিস বল।
রফিক আহমেদ কেউ তো আসেনি, আপনি যান আমি দেখছি। মিস মুখার্জি আপনি। নমস্কার স্যার, আমি বলছিলাম যে আমার ছেলে মানে এখন সন্ধে হয়ে গেল বাড়ি ফেরেনি, এদিকে আমাদের গ্রামে যা ঘটনা ঘটছে মানে তিন তিনটে তো খুন হয়ে গেল, আপনারা তো তার কুল কিনারা করতে পারলেন না, এরপর আমার ছেলের যদি কিছু হয়ে যায় স্যার তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই তুই সব জানিস, যা জানিস তাড়াতাড়ি বল, বসে থাকিস না। দেখুন আমরা তদন্ত শুরু করেছি আর সবকিছু সমাধান যে তাড়াতাড়ি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই, একটা পদ্ধতি আছে তো। ছাড়ুন তো পদ্ধতি, কিসের পদ্ধতি, এই তো তিন তিনটে খুন হয়ে গেল, কিছু কিনারা করতে পারলেন, তিন চারটা হাবিলদার নিয়ে তো থানা চালান, কিসের প্রশাসন? আপনারা গ্রামের লোকেরা তো সাহায্য করতে পারে। কেন করব, সরকার আপনাদের মাসের শেষে বেতন দেয় না, হাত পেতে বেতন তো নেন। স্যার গ্রাম ছেড়ে পালাম, এই গ্রামের নাম বিচারগড়, এখানে সবার বিচার হয়, আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন এখানে যারা ভুল করে এমনকি বাইরের লোকদেরও বিচার হয়, তাই বলছি এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান স্যার, পালিয়ে যান। বিচার নিশি এসব কি, ইনি কে? ইনি হলেন অরুণের বাবা, ওই অরুণ বাদ্যকর। অরুণ যখন জানেন ছেলের মাথা ঠিক নেই চোখে চোখে রাখেন না কেন? হ্যাঁ ঠিকই বলেছেন, জানেন তো এই গ্রামটা ঠিক না, এই সমাজটা ঠিক না, এই পৃথিবীটা ঠিক না, সবার মাথা খারাপ হয়ে গেছে, সবাই পালিয়ে বেড়াচ্ছে, কেউ টাকার পিছনে ছুটছে, কেউ শরীরের পিছনে ছুটছে, আর কেউ নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে না এ কিছু জানে, বাদ দাও। তুই তো আমাকে এখানে ডাকলি, আমি এই চাকরিটা নিয়েছিলাম কিছু একটা করবো বলে, তুমি তো আমাকে সেই ছোট থেকে চেনো, তোমাদের পাশে দাঁড়িয়ে থাকি মানে এই নয় যে আমার ইচ্ছেগুলো মারা গেছে। আরে তোকে স্কুলে খুঁজছিলাম তো, ওর তোর বন্ধুরাই বললো তুই এখানে এসেছিস। হ্যাঁ স্যার বলুন না, কোনো দরকার ছিল? আরে না না তেমন কিছু না, বাড়ি যাচ্ছিস তো চ একসঙ্গেই যাই। স্যার ঝালমুড়ি খাবেন? হ্যাঁ না না তুই খা। ও তোরা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা ভালো করে পড়বি, আপনি যেভাবে পড়ালেন একদম মাথায় ঢুকে গেছে। কিরে বাড়ি যাবি তো, তো এদিক দিয়েই চ, এটা তো শর্টকাট, আমি তো এদিক দিয়েই যাই। স্যার এদিকটা তো জঙ্গল, যাওয়া ঠিক হবে? আরে দূর, ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি, তাড়াতাড়ি পৌঁছে যাব, আয়। ওই নকুলদার কার্তিকদা ভীষণ বিরক্ত করে, সন্ধ্যাবেলা পড়তে গেলে তো পেছন পেছন যায়, একদিন তো গোলাপ ফুল পর্যন্ত দিয়েছে, একদম মুখে ছড়ে মেরেছে।
খুব রাগ হোক। মাস্টার বাড়ি চললাম নাকি? ভয় পাস না, তুই এখানে দাঁড়া, আমি কথা বলে আসছি। আমার নাম যেন কোনোভাবে না আসে মনে করিয়ে দিলাম। এই তুই তাহলে এই দাদাদের সাথেই চলে আয়, আমি এগোচ্ছি। মাস্টার, তুমি তোমার কথা রেখেছ আর আমিও রেখেছি নগদ 5,000 টাকা। Special, but I'm a creep.